পাকিস্তান যে আমাদের বন্ধু হতে পারবে তার কি কোনো সিমড্রম আছে আচ্ছা এই সিমট্রমটা হচ্ছে কোনো বন্ধু বলতে আন্তর্জাতিক সম্পর্কে কিছু নেই স্বার্থ বলতে কিছু আছে যদি স্বার্থর মিল হয় তাহলে এগিয়ে আসবে একাত্তরে ভারত এক্স্যাক্টলি টাই করেছিল তার স্বার্থ ছিল বাংলাদেশকে সাহায্য করা তাই সে এগিয়ে এসেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান অনেকাংশে কিন্তু ভারতের সাথে আইসোলেটেড হয়ে গিয়েছে এবং ভারত বারবার পাকিস্তানকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করছে পাকিস্তান দেখছে যে আশেপাশের দেশগুলোর সাথে সবার সাথে তার সম্পর্ক কিন্তু একমাত্র ভারত তাকে মারাত্মকভাবে প্রতিহত করছে অন্যদিকে আমরা দেখতে পাই যে পাকিস্তানে হঠাৎ করে এই সময়টাতে বাংলাদেশের প্রতি একটা প্রচণ্ড আগ্রহ জন্মেছে নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে নিকট অতীতে আমরা দেখেছি পাকিস্তান কিন্তু এগিয়ে এসেছিল আমরা করার জন্য বাংলাদেশের বন্ধু হিসেবে বন্ধু হিসেবে স্বার্থ ছিল ভারতকে যেমন আমি বলি মায়ানমারের কাছ থেকে আমরা একবার হুমকি সম্মুখীন হয়েছিলাম সেন্ট মার্টিন মারম্যান নিয়ে নিতে পারে তখন আমাদের নৌবাহিনী দুর্বল ছিল আর তাছাড়া মায়ানমারের সামরিক বাহিনী আমাদের বান্দরবনে একটা অ্যাগ্রেসিভ ডিজাইন নিচ্ছিল নব্বইয়ে তখন কিন্তু কোনো দেশ আমাদেরকে আর্টিলারি ফায়ার দেয়নি একমাত্র পাকিস্তান থেকে প্লেন ভর্তি আর্টিলারি ফায়ার এসছিল যেগুলো কিন্তু পরে পাবলিক পাবলিসাইজড হয়েছে ভারত আমাদের কোনোভাবে সহযোগিতা করেনি বরং মায়ানমারকে আশকারা দিয়েছে তখন যখন মায়ানমারের নৌবাহিনী সেন্ট মার্টিনের দিকে অগ্রসর হচ্ছিল আমেরিকান নেভি থেকে বাংলাদেশকে জানানো হয় যে আপনারা যদি চান তাহলে মার্কিন জাহাজ ডিয়েগো গার্সিয়া থেকে এসে আপনাদের নৌসীমানা পাহারা দেবে এবং তখন কিন্তু সত্যি সত্যি আমেরিকান নৌ জাহাজ এসে মায়ানমারকে প্রতিরোধ করেছিল নব্বইয়ের দশকে এগুলো কিন্তু ঘাটাঘাটি করলে বের হয়ে আসবে কাজেই আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এমনই একটা বাস্তবতা যে ভারত আমাদেরকে দেখেন কয়টা জায়গায় শুধু মৌখিক হুমকি না প্রথমত ভারতের জেনারেলসরা কয়েকদিন আগে জেনারেল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শঙ্কর এবং মেজর জেনারেল ইয়ে বক্সি এরা দুজন স্পেশালি এবং প্রচুর বিশেষজ্ঞরা তারা বলছিল এই ঘটনা ঘটে যাওয়ার পর বাংলাদেশে যে তারা সামরিক শক্তি ব্যবহার করে শিলিগুড়ি করিডোরের যে পঁচিশ মাইল সেটাকে এক্সটেন্ড করে বাংলাদেশের একটা অংশ দখল করে নিলে তাহলে শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি এক্সপ্যান্ডেড হয় এটা সরাসরি একটা আমাদের বাংলাদেশের টেরিটরির প্রতি সরাসরি তারা হুমকি দিয়েছে ষোলো বছরে ভারত যেসব সুবিধাগুলো আদায় করে নিয়েছে বা নিরাপত্তা বাস্তবতাগুলো চাপিয়ে দিয়েছে বাংলাদেশে তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিলিগুড়ি করিডোরকে এক্সপ্যান্ড করার তার বারবার তার আকাঙ্ক্ষা এবং সেটাকে এক্সপ্রেস করা তারপর আপনার নর্থ ইস্টে আপনার যে প্যাসেঞ্জ না হলে তাদের কোনো উপায় নেই এই ধরনের একটা বাস্তবতা সৃষ্টি করা যে আমাদের ভিতর দিয়ে তাদেরকে অবশ্যই উত্তর পূর্ব ভারতকে রক্ষা করতে হবে এর ফলে আমাদের চীনের সাথে সম্পর্কের অবনতি হওয়া অপরিহার্য কেননা চীন বারবার বলেছে যে আমরা যেন নিউট্রালিটি বজায় রাখি